নমস্কার বন্ধুরা, ইজি কুকিং উইথ রিঙ্কি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো কাঁচকলার হিঙ্গি। এটা ঠাকুরবাড়ির নিরামিষ রান্নার একটি পদ। প্রজ্ঞাসুন্দরী দেবীর আমিষ ও নিরামিষ আহার বইটি থেকে আমি এই রেসিপিটা সংগ্রহ করেছি। এটা বানানো খুবই সহজ, কিন্তু খেতে হয় খুবই সুন্দর। এটা বানানোর জন্য আমি এখানে তিনটে কাঁচকলাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর তাকে আমি নুন দেওয়া জলেতে ভিজিয়ে রেখেছি যাতে এর কষেতে এটা কালো না হয়ে যায়। আর এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের আলু, সেটাকেও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা, সেটাও আমি চিরে নিয়েছি। এবার ফোড়নের জন্য দুটো তেজপাতা, এক চামচ মতো জিরে, তিনটে শুকনো লঙ্কা, আর এখানে আমি কিছুটা গোটা হিং নিয়েছি। এটা যেহেতু হিঙ্গি হবে, এখানে হিঙের পরিমাণটা একটু বেশি লাগে। আপনারা গুঁড়ো হিং দিলে এক চামচ মতো দেবেন। এবার আমরা মশলাটা রেডি করে নিই। এখানে আমি নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা, এটাকে ফাইন পেস্ট করে নেব। আর এখানে লাগবে 4টে মতো ছোটো এলাচ, ছোটো 2 টুকরো মতো দারুচিনি, আর 4টে মতো লবঙ্গ, এটাকেও একটু ফাইন পেস্ট করে নিতে হবে। হিঙ্গিতে বড়ি বা বড়া দিলে ভালো লাগে, তাই এখানে আমি মটর ডাল ভিজিয়ে নিয়েছি। আর এখানে দিলাম আমি 1.5 চামচ মতো টক দই। আমি এবার একটা পেস্ট বানিয়ে নেব। 1 চামচ মতো নিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো নিলাম জিরে গুঁড়ো, এর মধ্যে আমি দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে জল দিয়ে একটু গুলে ভালো করে পেস্ট করে নিতে হবে। এই দেখুন, আমি এটা ভালো করে গুলে একটা পেস্ট করে নিচ্ছি। আপনারা হিঙ্গিতে দোকানের কেনা বড়িও দিতে পারেন, আবার ঘরে পাতা বড়িও দিতে পারেন, আবার এর মধ্যে বড়া করে দিলেও ভালো লাগে। এই দেখুন, মটর ডালটা আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর 1 কুচো আদা দিয়ে বেটে নিয়েছি। এর মধ্যে আমি দিলাম হলুদ গুঁড়ো আর নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে আজকে মটর ডালের বড়া করে দেব। বড়া করে দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। এখানে আমি ডালটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডালটা যত বেশি ফেটানো হবে বড়াটা তত ভালো হবে। এখানে আমার ডালটা ফেটানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে ছোটো ছোটো করে আমি বড়াগুলোকে ভেজে নেব। আমি এখানে বড়াগুলোকে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন, আমার বড়াগুলো 1 পিঠ হয়ে গেছে, আমি আর 1 পিঠে উল্টে দিলাম, দিয়ে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি একইভাবে আবার বড়াগুলোকে ভেজে নেব। আমি 3টে লটে এগুলোকে ভেজে নিয়েছিলাম। আমার এখানে বড়াগুলো সম্পূর্ণ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি ওই কড়াইয়ের মধ্যেই আরেকটু তেল দিয়ে এবার যেই আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটুখানি লাল করে ভেজে নিতে হবে। এখানে আলুটা অল্প অল্প ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচকলাটা দিয়ে আলুর সাথে আবার কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে। আমার এখানে আলু কাঁচকলা ভাজা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিলাম 1 চামচ মতো নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি যে মশলাটা করে রেখেছিলাম জিরে, ধনে, হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে, সেই মশলাটা দিয়ে
এই আলু আর কাঁচকলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর তার মধ্যে আবার টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবার কিছুক্ষণ তেল ছাড়া অবধি একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা এর মধ্যে একটু বেশি করে লাগবে, যাতে আলু কাঁচকলা সেদ্ধ হবে আর বড়াতেও জল টানে। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য। এটাকে চাপা দিয়ে 10 মিনিট মতো রান্না করার পর দেখুন আমার আলু আর কাঁচকলা ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে আবার 2-3 মিনিট এটা করার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর এটা খুলে এর মধ্যে আমি এবার গরম মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। গরম মশলার পেস্টটা দিয়েও এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার অন্য একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, জিরে আর হিং দিয়ে এটাকে ফোড়নটাকে ভালোভাবে আমি ভেজে নিলাম। এবার এই ফোড়নটা আমি কাঁচকলার বড়ার হিঙ্গির মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন এতে এই কাঁচকলার হিঙ্গির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এবার এর মধ্যে আমি দেব আর 1 চামচ মতো ঘি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলেই আমাদের কাঁচকলার হিঙ্গি রেডি। এটা খেতে হয় খুবই সুন্দর। যারা কাঁচকলা খেতে পছন্দ করে না তারাও একবার এই রেসিপিটা করে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। এটা রুটি ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে।